বেঙ্গল জব আপডেটেড বন্ধুরা আজ আমরা করব আমাদের প্র্যাকটিস এর আগে আমাদের মোট চারটি সমাধান হয়ে গেছে তো তোমরা যারা এখন আগের ভিডিওটি দেখো নি তাদের আগের ভিডিওগুলো দেখে নিও ডিসক্রিপশানে আমি প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো ওকে তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক দেখো ফার্স্ট কোয়েশ্চনের দুই দাগ বলছে দেখো এখানে বলছি যে এই চিত্রে কতগুলি আয়তক্ষেত্র আছে কি বললাম এই যে চিত্র এই চিত্রে কতগুলি আয়তক্ষেত্র আছে সেটা গুনতে হবে ওকে তো দেখো এখানে এই যে চিত্রটা সর্বপ্রথম আমরা এই যে এই যে অংশটা এই অংশটা গুনবো তারপরে এই অংশ গুনবো তারপরে এই বড় অংশটা গুনবো ঠিক আছে তো দেখো এই যে আয়তক্ষেত্র এগুলো গুণের একটা রুলস আছে এই যে লিখবে এখানে ধরো এক লিখবে এখানে দুই লিখবে কত কত পেলাম দেখো একটা আর দেখো দুটো এখানে ক্ষোভ আছে তো দেখো এই যে এক আর দুই তোমরা যোগ করে দেবে দেখলে দেখো তিন হবে তাহলে কিন্তু হবে এখানে হবে এরপর আমরা এই পার্টটা করবো দেখো এই পাটটা আমরা এভাবে লিখবো দেখো এখানে এক লিখবে এখানে দুই লিখবে এখানে তিন লিখবে এখানে চার লিখবো ঠিক আছে যোগ করো দেখো এক আর দুই যোগ করলে কথা হয় তিন হয় তিন আর তিন যোগ করলে কথা হয় ছয় হয় ছয় চার কথা দশ হয় কত পেলাম দশ পেলাম তো কি দেখো কি পেলাম দেখো তিন পেলাম তিন পেলাম আর দশ পেলাম মানে কি ষোলো পেলাম ওকে তো এই যে এই ক্ষেত্রে কিন্তু ষোলো পেলাম দেখো ষোলো ছাড়াও আরও দুটো হবে এই যে দেখো এখানটায় এই চিত্রটা দেখো এই যে একটা চিত্র এখানে কিন্তু একটা আয়তক্ষেত্র তৈরি হচ্ছে দেখো এখানে কিন্তু সেমভাবে হচ্ছে দেখো এই যে একটা আয়তক্ষেত্র তৈরি হচ্ছে মানে কি দুটো তৈরি হচ্ছে ঠিক আছে দুটো কিন্তু এক্সট্রা তৈরি হচ্ছে মানে মোট কিন্তু আমরা পাচ্ছি এখানে আঠেরোটা আয়তক্ষেত্র পাচ্ছি ঠিক আছে মোট কিন্তু এখানে আমরা আঠারোটা আয়তক্ষেত্র পাচ্ছি তো দেখো অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর ঠিক আছে এখানে কিন্তু মোট আঠারোটি আয়তক্ষেত্র আছে এরপর তোমার নেক্সট কোয়েশ্চেনে নেক্সট দেখো সাত দাগ বলছে এখানে একশো জন শিক্ষার্থীর একটি শ্রেণীতে গণিতে পঞ্চাশ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে অর্থাৎ পাশ করেছে এবং বলছে ইংরেজিতে সত্তর জন উত্তীর্ণ হয়েছে মানে পাস করেছে এবং পাঁচজন শিক্ষার্থী গণিত ও ইংরেজির ওই দেখো উভয় বিষয়ে কিন্তু অকৃতীর্ণ হয়েছে মানে কিন্তু ফেল করেছে দেখো এখানে অকৃতীর্ণ দেয়া আছে এখানে তো উত্তীর্ণ এখানে উত্তীর্ণ দেয়া আছে তো কি বলছে উভয় বিষয়ে কতজন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে অনেকে পাস করেছে উভয় বিষয়ে কতজন শিক্ষার্থী উত্তীর্ণ বা পাস thesis তো এই অঙ্কটা আমরা একদম শর্টকাট উলসে করব এটা বড় হয়ে করার কোনো চেষ্টা করব না তো দেখো সাদ দেখে এখানে আমরা লিখব মোট আমাদের যেহেতু একশো জন শিক্ষার্থী একশো লিখব দেখো এখানে বলেছি যে পাঁচজন শিক্ষার্থী কিন্তু গণিত ইংরেজি উভয় ভবিষ্যৎ কিন্তু অনেক অনেকে ফেল হয়েছে তো ফেল করাটা সব প্রথমে দিয়ে দাও দিলে এখানে থাকবে নাইনটি ফাইভ থাকবে পেলাম নাইনটি জন কিন্তু উত্তীর্ণ করেছে কোনো এক না কোনো একটা না কোনো একটা বিষয় তো এরপর দেখো বলছে এখানে যে ম্যাথে পাস করেছে পঞ্চাশ জন এখানে লিখবো ম্যাথ পঞ্চাশ জন এরপর বলছে ইংলিশে সত্তর জন এখানে লিখব ইংলিশ লিখে সত্তর জন করবো ওকে যোগ করবো মানে কি দেখো ম্যাথ ও ইংলিশে কতজন এটা বের করে নেব দেখো পঞ্চাশ করলে হয় একশো কুড়ি জন কিন্তু ম্যাথ ও ইংলিশে করেছে দেখো উভয় বিষয় কিন্তু এখানে এটা ম্যাথ ও ইংলিশ থেকে আমরা সিম্পলি এই যে নাইনটি ফাইভ মাইনাস করে দেব করলে আমরা যেটা পাবো সেটাই কিন্তু হয়ে যাবে ম্যাথ প্লাস ইংলিশ উভয় বিষয়ে বেরোবে ঠিক আছে তোমরা এভাবে করে নেবে দেখবে অঙ্কটি খুব সহজেই সমাধান হয়ে যাবে তো মাইনাস করো তো এখন পাঁচ হবে এখানে হবে দুই হবে কত পেলাম পঁচিশ জন এখানে কিন্তু ম্যাথ ও ইংলিশ উভয় বিষয়ে পাশ করেছে পঁচিশ জন ঠিক আছে তো এখানে দেখো অপশন নাম্বার ডি পেয়ে যাবে পঁচিশ জন এই ধরনের অঙ্ক তোমরা এইভাবেই করবে তাহলে কিন্তু অঙ্কটা তিরিশ সেকেন্ডের মধ্যে তোমরা সমাধান করতে পারবে যদি তোমরা ভাবো যে তোমরা একটু বড় করে করবে তো সেটাও কিন্তু সম্ভব তা বড়ো করে করলে কিন্তু ত্রিশ সেকেন্ডের মধ্যে সময় তোমরা শেষ করতে পারবে না তো এইভাবেই তোমরা করবে আশা করি তোমরা 30 সেকেন্ডের মধ্যে অঙ্গটি সঠিকভাবে সমাধান করতে পারবে চলো নেক্সট আট দাগ বলছে জয়ন্ত একটি সংখ্যাকে দুই দ্বারা ভাগ করার পরিবর্তে একটি সংখ্যাকে দুই দ্বারা গুণ করে তো ফলাফলের সংখ্যাটি সঠিক মানের কত শতাংশ চলো করবো তো কি বলছে বলছে জয়ন্তী একটি সংখ্যাকে দুই দ্বারা ভাগ করার পরিবর্তে কি করছে দুই দ্বারা গুন করছে তো এখানে কিন্তু আমরা করবো এই যে সংখ্যা এই সংখ্যাটাকে আমরা এক ধরে করতে পারি কিংবা এই সংখ্যাটাকে আমরা সংখ্যা ধরে করতে পারি তো এখানে আমরা ধরো সংখ্যাটিকে ধরো সংখ্যাটি চার ধরলাম এটা কিন্তু আমরা ধরলাম বলছে যে সংখ্যাটিকে দুই দ্বারা ভাগ করার তাই তাইতো মানে দুই ভাগ করা কত হলো দুইতে ভাগ করি তো করলে কিন্তু এখানে দুই হবে তাকে অ্যান্সার কিন্তু দুই হওয়ার কথা ছিল কিন্তু সে কি করছে সে দুই দ্বারা গুণ করছে মানে এই সংখ্যাটিকে সে দুই দ্বারা গুণ করছে গুন গুণ করতে হবে আট হবে দুই হওয়ার কিন্তু সে আট করে ফেলেছে তো বলেছে কি আটটি সঠিক মানের কত শতাংশ সঠিক মানের কি কত শতাংশ বের করতে হবে এখানে আমরা করব সঠিক মানটা দেখো দুই আছে এখানে তো এখানে লিখবো দুই ওকে আচ্ছা কত হয়েছে দেখো আট হয়েছে তো এখানে উপরে লিখবো আট লিখে আমরা শতাংশ যদি চাইছি আমরা গুণ করে দেব একশো দিয়ে চলো কাটো দেখো এখানে হবে চার হবে এখানে কিন্তু অ্যান্সার হবে চারদ চার একশো চারশো এখানে কিন্তু অ্যান্সার হবে চারশো হবে কী হবে চারশো হয়ে যাবে সঠিক উত্তর ওকে তো আট দাগে কিন্তু অ্যান্সার হবে চারশো পার্সেন্ট এরপর চলো নেক্সট অঙ্ক করা যাক তো এখানে নেক্সট আছে এখানে দশ দাগ দেখো দশ দাগ কি বলছে দশ দাগ বলছে একটি বই এর দাম চারশো টাকা বিক্রেতার ক্রয় মূল্যের উপরে ছাড় দিয়েছে তো বইটির বিক্রয় মূল্য কত দেখো এই দিয়েই করতে পারি তো দাম করলে তো কথা বলেছে এখানে দাম দিয়েছে এখানে চারশো টাকা তো তিনি টেন পার্সেন্ট ছাড় বিক্রি করছে তো বিক্রয় মূল্য কত একদম সিম্পল অঙ্ক তোমরা টেন পার্সেন্ট বাদ দিয়ে দেবো দেখো এই যে চারশোর কিন্তু টেন পার্সেন্ট চল্লিশ টাকা হয় চারশোর কিন্তু টেন পার্সেন্ট চল্লিশ হয় কী করে দেখা হয় দেখো এই চারশো সাথে যদি আমরা দশ বা একশো গুণ করে দিই তাহলে কিন্তু এখানে চল্লিশ টাকায় উত্তর হবে এখানে কিন্তু চল্লিশ টাকায় অ্যান্সার হবে তো কী বলে এখানে চল্লিশ টাকা ছাড় দিচ্ছে মানে চারশো থেকে তুমি চল্লিশ বাদ দিয়ে দাও দিলে কিন্তু পড়ে থাকবে তিনশো ষাট এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি তিনশো ষাট হয়ে যাবে সঠিক উত্তর তো এই অঙ্কগুলো কিন্তু আমরা পেন পেপার বাদ দিয়েই করার চেষ্টা করবো এতে আমাদের অনেকটা সময় বাঁচবে ওকে এরপর চলো নেক্সট অঙ্কে নেক্সট হচ্ছে আমাদের দাগ দেখো পূর্ণ দাগও কিন্তু সিম্পল একটা অঙ্ক তো কি দিয়েছে এখানে বলেছে একটি চৌবাচ্চা এ নল দ্বারা ছয় ঘন্টায় পূর্ণ হয় কিন্তু তলদেশে ছিদ্র থাকায় জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে তিন ঘন্টা বেশি সময় লাগছে মানে কি মানে কিন্তু এখানে ছয় ঘন্টা হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে সেখানে নয় ঘন্টা লাগছে ছয় ঘন্টা লাগার কথা ছিল কিন্তু সেখানে নয় ঘন্টা সময় লাগছে কারণ নিচে একটা ছিদ্র আছে তো বলছে যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে সে ছিদ্রে দিয়ে কতক্ষণে খালি হবে তাই তো একদম simple অঙ্ক তো কি করবো দেখো, দেখো ছিল এখানে এক by ছয় তো এখানে লিখবো এক by ছয়, দেখো এখানে ছিদ্র মানে কি বাদ হচ্ছে তো বাদ থাকলে কিন্তু এখানে বিয়োগ হবে তো এখানে এক by এই যে নয় টাকে এক by নয় করে দেবে। এই ধরনের কিন্তু simple অঙ্ক প্রথমে আমরা করবো কি প্রথমে উল্টো নেব উল্টো করে নিয়ে যোগ বা বিয়োগ করবো করে পাল্টে দেবো করলে অঙ্কটা শেষ হয়ে যাবে ওকে তো চলো করা যাক এখানে ছয় আর নয় লঘু সমান হবে না আঠেরো হবে এখানে হবে তিন বিয়োগ দুই কত পেলাম এক by আঠেরো পেলাম কত পেলাম এক by আঠেরো। এই এক বা এটাকে পাল্টা দাও, পাল্টা দিলে কিন্তু এখানে হবে আঠেরো হবে। থেকে এখানে কিন্তু answer হবে option number বি আঠেরো ঘন্টা। কি হবে? আঠেরো ঘন্টা। পনেরো তারিখের answer কিন্তু হয়ে যাবে আঠেরো ঘন্টা। এরপর দেখো next ষোলো দাগ, ষোলো দাগ বলছে দশ মিটার বাহবিষ্ট বর্গক্ষেত্রের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর দুই মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? তাই তো একদম simple অঙ্ক, তো কি বলেছে এখানে? বলেছে একটা বর্গক্ষেত্র আছে জমি, চলো এখানে ষোলো দাগ। বলছে যে একটা বড়ক্ষেত জমি আছে তো চলো আঁকা যাক এই হলো বড়ক্ষেত দেখো এর কিন্তু মানে কি হচ্ছে দশ তাহলে দশই হবে বাহ্য বলছে দশ এরপর থেকে বলছে কি দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর দুই মিটার চওড়া রাস্তা আছে মানে কি মানে রাস্তাটা কিন্তু এমন টাইপের রাস্তা ঠিক মাঝখান থেকে বরাবর এবং দুটি বরাবর রাস্তা আছে তো এই রাস্তাটা কি করবো আমরা এই রাস্তাটা আমরা ক্ষেত্রফল বের করবো দেখো এই রাস্তাটা কিন্তু বলেছে দুই মিটার চওড়া মানে কিন্তু এখানে দুই হবে এখানে কিন্তু দুই হবে ওকে এরপর চলো আমরা একটু ক্ষেত্র বল বের করি তো সর্বপ্রথমে আমরা এই যে রাস্তাটা এই রাস্তাটা ক্ষেত্র বের করবো দেখো এই রাস্তাটা দেখো এখানে কিন্তু এটা দশ মিটার ছিল তাহলে এটা কিন্তু দশ হবে তো দেখো রাস্তা কিন্তু তাহলে হয়ে যাচ্ছে আত্মহত্যাকার তা আত্মহত্যাকার রাস্তার কিন্তু ক্ষেত্রে সূত্র আছে দৈর্ঘ্য পোস্ত তাই আমরা কেউ করবো দশ করবো গুণ দিয়ে দুই করবো কেন করলাম কারণ এখানে আয়াকে থাকার রাস্তা চলে যাচ্ছে এবং আয়া কিন্তু রাস্তা এখানে হচ্ছে দশ প্রস্থ কিন্তু এখানে দুই মিটার ছিল দেখেন দৈর্ঘুণ প্রস্থ করলে কিন্তু এখানে কুড়ি হয়ে যাবে তো এই যে রাস্তাটা এই যে রাস্তাটা কিন্তু কুড়ি মিটার বেরোলো এ আমরা এই রাস্তাটা বের করবো দেখো এই রাস্তাটা কিন্তু দৈর্ঘ্য দেখো দশ হবে কেন কারণ এটা দশ ছিল তাহলে এটাও দশ হবে ওকে এটা দশ মানে এটাও দশ দেখেন দৈর্ঘ্য তোলে কত দশ পোস্ত সেম দুই ছিল এখানে দুই চলো গুণ করো দেখো সেমই কুড়ি হবে ওকে তো কি পেলাম আমরা দেখো এই রাস্তা এবং এই রাস্তা দুটো পেয়ে গেলাম তো মোট রাস্তা খেতে বলছে তো আমরা একটু যোগ করে দেবো তা কুড়ি কুড়ি এখানে চল্লিশ হবে কিন্তু চল্লিশ কিন্তু অ্যাসের হবে না কেন হবে না কারণ এখানে কিন্তু ওভারল্যাপ হচ্ছে দেখো এখানটায় যে এখানটা এখানে কিন্তু ওভারল্যাপ হচ্ছে একবার এই পাশেও যাচ্ছে একবার এই পাশে যাচ্ছে তো আমরা এই যে ওভারল্যাপের জায়গাটা এই জায়গাটাকে আমরা বাদ দেবো দেখো এই জায়গাটা কিন্তু দৈর্ঘ্য দুই এবং পোস্ত ছিল কিন্তু দুই তো দৈর্ঘ্য দুই প্রস্ত দুই ওকে তো দৈর্ঘ্য পোস্ত গুণ করলে কত দেখো হবে দুই গুণ দুই চার হবে তো এই চারটা আমরা মাইনাস করবো করলে দেখো কোন হবে থার্টি সিক্স হবে তো এখানে কিন্তু অ্যান্সার হবে থার্টি সিক্স কি হবে বলো থার্টি সিক্স বর্গমিটার হয়ে যাবে এই অঙ্কটা সঠিক উত্তর তো কি করলাম দেখো দেখো সর্বপ্রথম আমরা এই যে ছবিটা নিলাম তো ওখানে বলছে কিন্তু দৈর্ঘ্য ছিল দশ ও দেখো প্রস্তুত দশ ছিল দেখো দৈর্ঘ্য বরাবর যখন রাস্তা ছিল তখন দৈর্ঘ্য ছিল দশ প্রস্থ ছিল দুই তা দশ গুণ দুই করলাম কুড়ি হলাম এরপর থেকে যখন প্রস্থ বরাবর দেখো দেখো প্রস্থ বরাবর কিন্তু দৈর্ঘ্য ছিল কিন্তু দশ ছিল এবং প্রস্থ দুই ছিল তো গুণ দুই করলাম কুড়ি করলাম তো মোটামুটি চল্লিশ হলো এরপর ধরে দেখো এই যে মাঝখানটা এখানে ওভারল্যাপ হচ্ছে ওভারল্যাপ দেখো হওয়ার জায়গায় এখানে দৈর্ঘ্য ছিল দুই

চীনে বাদাম বিক্রেতা দুশো পঞ্চাশ টাকা কেজি দরে কিনেছেন চীনে বাদাম বিক্রেতা দুশো পঞ্চাশ টাকা কিনেছে বিক্রির সময় সে পঞ্চাশ গ্রামের দাম দশ টাকায় বিক্রি বিক্রয় করে তাহলে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হচ্ছে একদম কি বলেছে এখানে বলেছে দুশো পঞ্চাশ টাকা কেজি ধরে কিনেছে দেখো কেজি মানে কিন্তু এই যে কেজি মানে কিন্তু এক কেজি বোঝায় আর এক কেজি মানে কিন্তু বোঝায় এক হাজার গ্রাম তো এখানে কিন্তু বলছে যে যেটা বলতে চাইছে যে এক দাগ হুম তো এখানে বলতে যে এই যে এক হাজার গ্রাম এই এক হাজার গ্রামের কিন্তু ক্রয় মূল্য বলছে দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে এক হাজার গ্রাম চীনে বা ক্রয় মূল্য বলছে দুশো পঞ্চাশ টাকা এরপর তিনি বলছে পঞ্চাশ গ্রাম বিক্রি করছে দশ টাকায় তাই তো দেখো পঞ্চাশ গ্রাম কিন্তু তিনি বিক্রি করছে মানে সেলিম প্রাইস দশ টাকা এক হাজার গ্রাম কিনে নি পঞ্চাশ গ্রাম বিক্রি করবে না তিনি এক হাজার গ্রামে বিক্রি করবে তাহলে আমরা এই যে পঞ্চাশ গ্রামের জায়গায় এক হাজার গ্রামের বিক্রয় মূল্যে বের করে নেব তো লেখো এক হাজার এর বিক্রয় মূল্য হবে দেখো দশ ছিল দশ থাকবে পঞ্চাশ নিচে নামবে তিনটে হবে এক হাজার চলো কাটো তারপর শূন্য শূন্য কাটবে এখানে হবে দুশো কত পেলাম দুশো টাকা পেলাম এর মানে তিনি দুশো পঞ্চাশ টাকা কিনে তিনি দুশো টাকায় বিক্রি করছে দেখো এখানে লস হচ্ছে কি হচ্ছে এখানে এখানে কিন্তু লস হচ্ছে কতটা লস দেখো দেখো পঞ্চাশ টাকা লস হচ্ছে কত টাকা পঞ্চাশ টাকা কিন্তু লস হচ্ছে এখানে কিন্তু পঞ্চাশ টাকা লস হচ্ছে কেন দুশো পঞ্চাশ টাকা কিনে তিনি দুশো টাকায় বিক্রি করছে অর্থাৎ এখানে তার পঞ্চাশ টাকা লস হচ্ছে তো কি বলেছে এখানে দেখো শতাংশ চাইছে তাই তো দেখো লস পার্সেন্টেজের সূত্র কিন্তু লস বাই ক্রয় মূল্য একটি একশো কি বললাম লস বাই ক্রয় মূল্য একটি তাই তো দেখো লস কত পঞ্চাশ টাকা ক্রয় মূল্য দুশো পঞ্চাশ টাকা আমি লিখবো লস বাই ক্রয় মূল্য আমার দুশো পঞ্চাশ ইন্টু কত একশো চলো কাটো দেখো শূন্য শূন্য কাটবে পাল থেকে কাটবে পাঁচ পাঁচ পঁচিশ সেখানে হবে কুড়ি কত পেলাম দেখো কুড়ি পার্সেন্ট পেলাম এই কুড়ি পার্সেন্ট হয়ে যাবে লস কী হবে কুড়ি পার্সেন্ট কী হবে লস দেখো অপশান দেখো অপশান কিন্তু এখানে পেয়ে যাবে এতে পেয়ে যাবে কুড়ি পার্সেন্ট লস এখানে অ্যান্সার হবে অপশন নম্বর এ কুড়ি পার্সেন্ট লস ওকে একদম সিম্পিল অঙ্ক এরপর চলো নেক্সট অঙ্কে এরপর দেখো নেক্সট এখানে টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রিতে বলছে যে চার হাজার টাকাকে এমন দুটি অংশে বিভক্ত করা করো যাতে প্রথম অংশের টেন পার্সেন্ট হারে তিন বছরের সুদে এবং দ্বিতীয় অংশের টোয়েন্টি পার্সেন্ট হারে চার বছরের সুদ সমান হয় ঠিক আছে তো কি বলছে চার হাজার টাকাকে ভাগ করছে ভাগ করে প্রথম অংশ টেন পার্সেন্ট দ্বিতীয় অংশ টোয়েন্টি পার্সেন্ট এবং প্রথম অংশের তিন বছর আর পরের অংশের চার বছরের সুদের সমান হবে ঠিক আছে তো একদম সিম্পল অঙ্ক সর্বপ্রথমে মনে করবো আমরা যে যে সরল সুদ এই সরল সুদের সূত্র কি দেখো সরল সুদের সূত্র কিন্তু পিটিআর বাই হান্ড্রেড তোমরা সবাই জানো তো এটা আমরা লিখবো পিটিআর বাই হান্ড্রেড দিয়ে অঙ্কটা করবো আচ্ছা বলছে কি চার হাজার টাকা দুটো ভাগ তো ধরো প্রথম ভাগ ধরলাম আমরা এক্স ধরলাম আর পরের ভাগ ধরলাম আমরা চার হাজার মাইনাস এক্স ধরলাম ক্লিয়ারি বলতো এরপর দেখো আছে কি টি বলে দেখো টি কিন্তু এখানে তিন বছর আছে এখানে লিখবো তিন লিখবো আর এখানে লিখবো চার কেন দেখো তিন বছর ছিল এখানে চার বছর ছিল এরপর দেখো বলছে কি প্রথমটা বলছে টেন পার্সেন্ট হারে তো এখানে লিখবো টেন লিখবো এর এখানে এখানে লিখবো কত টোয়েন্টি লিখবো কেন লিখবো কারণ এখানে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট আছে

কত এইট এক্স আছে এই পর্যন্ত কোনো সমস্যা নেই দেখো এক্স এর মান বলছে কি বলছে কি কত টাকা কিন্তু দেওয়া আছে যে আহ কি বলছে দেখো এখানে বলছে এক্স এর মান চেয়েছে ঠিক আছে যে প্রথম অংশটা কত বা দ্বিতীয় অংশটা কত দেখো অপশন যেটা পাবো আমরা সেটা উত্তর করে নেবো ওকে তো দেখো এটা করা যাক এখানে মাইনাস এইট এসে গেলে প্লাস এইট এক্স হয় এখানে ছিল বত্রিশ হাজার ছিল পাঠিয়ে দেবো এখানে হবে এগারো এক্স ইজিক টু বত্রিশ হাজার দেখো এক্সের মান কিনতে তাহলে হয়ে যাবে বত্রিশ হাজার ভাগ কত এগারো ওকে গুণ থাকলে বেশি ভাগ হয় এখানে যাবে দুই দিয়ে যাবে দুই দিয়ে হবে বাইশ এরপর হবে একশো এরপর যাবে হচ্ছে তোমার নয় দিয়ে যাবে নিরানব্বই হবে এখানে এক থাকবে এবার আমার শূন্য নামবে ওকে আটটা সময় দেখো কারণ যেহেতু ভাগ যাবে না চলো শূন্য দিয়ে একটা শূন্য নিই চলো এই শূন্য নামিয়ে নিলাম একশো হলো এবার দেখো আবার যাবে নয় দিয়ে কথা হলো এখন দেখো নিরানব্বই হলো এখানে এক দেখো ভাগ আর যাবে না তো পয়েন্ট নেবো ঠিক আছে এ পর্যন্ত আমরা করে একটু দেখি অপশানটা দেখি দেখো আমাদের কোথায় হলো দু হাজার নশো নয় পেলাম দেখো দু হাজার নশো নয় কোথায় আছে দেখো অপশান নাম্বার সি পেয়ে যাবে দু হাজার নশো নয় দেখেন অ্যান্সার হবে দু হাজার নশো নয় পয়েন্ট এক পরে আমাদের আর করাই লাগবে না ঠিক আছে এখান থেকে কিন্তু আমরা অ্যান্সারটি পেয়ে গেলাম দু হাজার নশো নয় পয়েন্ট এক টাকা একদম সিম্পল অঙ্ক এরপর চলো নেক্সট অঙ্কে দেখো নেক্সট এখানে চব্বিশ দাগ চব্বিশ দাগ বলছে যে একটি ত্রিভুজের বাহু অনুপাত বলছে টু ইস টু থ্রি ইস ফোর আর ত্রিভুজটির পরিসীমা আঠেরো সেন্টিমিটার তো ক্ষেত্রফল কত তাই তো কী বলছে দেখো এখানে দেখো সিম্পল অঙ্ক এটা একটু লেন্দি হতে পারে তো কী বলছে এখানে এখানে বলছে কিন্তু বাহুগুলির উপর বলছে টু ইস টু থ্রি ইস টু ফোর আর বলছে পরিসীমা বলছে আঠেরো তো ক্ষেত্রফল কত ঠিক আছে সর্বপ্রথম আমরা এই যে টু ইস টু থ্রি ইস টু ফোর মানে কি এই দৈর্ঘ্য আমরা একটু বের করে নেব কি করে বের করবো দেখো এখানে আমরা করবো সবার প্রথমে এই যে কে আমরা টু টু এক্স ধরব লিখবো চব্বিশ এই কে লিখবো আমরা টু এক্স প্লাস কে লিখবো থ্রি এক্স প্লাস কে লিখবো ফোর এক্স কেন প্লাস দিলাম কারণ কান্ন পরিসীমা দিয়েছে আর পরিসীমা সূত্র কিন্তু বোঝায় তিনটি বহু যোগফল ঠিক আছে যোগফল কি এ যোগ বি যোগ সি মানে তিনটি বহু যোগ ফল তো এখানে আমরা যোগটা করবো যোগটা করলে কিন্তু হবে 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 কেন কিন্তু দিয়েছে চলো দেখো দুই তিন আর চার যোগ করলে কিন্তু হয় হয় এখানে নয় কত হয় নয় হয় মানে নাইন এক্স হয় নাইন এক্স এর এখানে আঠেরো দিয়েছে তাহলে এক্সের মান কিন্তু হয়ে যাবে আঠেরো বাই নয় মানে দুই হবে কত পেলাম দুই পেলাম এখানে কিন্তু এক্সের মান দুই পেলাম এখানে মান দুই হবে তা চার হবে তাহলে প্রথম ওখানে চার আছে তাহলে তাহলে হবে দ্বিতীয় ওখানে আর তৃতীয় দ্বিতীয়বাহ হয়ে যাবে কিন্তু চারুগুনি আট তাহলে তৃতীয় আট সেন্টিমিটার তো প্রথম কত পেলাম চার সেন্টিমিটার পেলাম দ্বিতীয় ভাবে পেলাম ছয় সেন্টিমিটার তৃতীয় ভাবে পেলাম আট সেন্টিমিটার তো কি যাচ্ছে এখানে বলছো ক্ষেত্র ফল যাই তাই তো দেখো এটি কিন্তু চার ছয় আর আট অর্থাৎ কিন্তু এটি একটি বিষমবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজের সূত্র কিন্তু হয়ে যাবে ক্ষেত্র বলে সূত্র হয়ে যাবে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি ওকে দেখো এই যে এস এই এসটা মানে কিন্তু বোঝায় অর্ধ পরিসীমা ঠিক আছে অর্ধ পরিসীমা দেখো পরিসীমা কিন্তু আঠেরো ছিল তাহলে আঠেরোকে দুইতে ভাগ করলে কত হয় নয় হয় এই নয়টা কিন্তু এসের মান এস মানে কি অর্ধ পরিসীমা তো এখানে কী হবে এখানে হবে এখানে রুট দেবো আমরা লিখবো এস লিখবো আচ্ছা এস না এখানে লিখবো হচ্ছে নয় লিখবো ওকে কি লিখবো নয় কারণ এসে নয় হলো চলো এরপর দেখো আছে এস মাইনাস এ মানে লিখবো নয় মাইনাস এ বলতে এখানে চার এখানে চার লিখবো এরপর লিখবো নয় মাইনাস এই ছয়টা লিখে দেব এরপর লিখবো নয় মাইনাস কত আট লিখব চলো একটু ক্যালকুলেশন করা যাক এখানে নয় ছিল লিখবো নয় থেকে চার বদলে থাকে পাঁচ এখানে পাঁচ লিখবো নয় থেকে ছয় বদলে থাকে তিন এখানে তিন লিখবো গুণ কত নয় থেকে আট বদলে থাকে এক এখানে এক লিখবো ঠিক আছে চলো দেখো নয় কে ফলে কিন্তু তিন গুণ তিন করা যায় তিন গুণ তিন লিখবো এরপর দেখো পাঁচ আছে এরপর দেখো তিন আছে এরপর এক তো একটা লেখা লাগে না চলো দেখো দুটো তিন বাইরে বেরোলে একটা তিন হবে দেখো পাঁচ আর তিন দেখো পাঁচের কিন্তু কোনো জোড়া নেই মানে পাঁচ কিন্তু বাইরে বেরোবে না এখানে তিনের কিন্তু কোনো জোড়া নেই মানে তিনও বাইরে বেরোবে না মানে এটা রুটের মধ্যে পচে মরবে এখানে তিন গুণ পাঁচ কিন্তু হবে পনেরো এখানে অ্যান্সার হবে তিন রুট পনেরো দেখো দেখোশন কোথায় তিন রুট পনেরো আছে এখানে কিন্তু এখানে কিন্তু পনেরো ওকে একদম সিম্পল অঙ্ক এরপর চলো নেক্সট নেক্সট বলছে পঁচিশ দাগ দেখো পঁচিশ দাগ কিন্তু আমরা টেন পেপার বাদ দিয়েই করবো কেন করবো দেখো সিম্পল একটা অঙ্ক তোমাদের আমি একটু লিখে বোঝাচ্ছি কিন্তু তোমরা এক্সামের সময় এটা লিখবে না জাস্ট মাথার মধ্যে ক্যালকুলেশন করবে ক্যালকুলেশন করে উত্তরটা করবে দেখুন কি আছে এখানে এখানে আছে শূন্য পয়েন্ট শূন্য তিন হোলস্কোয়ার আছে এটাকে আমরা ধরব এ ধরব এর মাথায় স্কোয়ার সাথে স্কোয়ার দিয়ে দেব দেখো এ হোলস্কোয়ার আচ্ছা মাইনাস দেখো শূন্য পয়েন্ট শূন্য এক এটাকে আমরা বি ধরবো এখানে বি স্কোয়ার দেবো ওকে দেখো নিচে আছে শূন্য পয়েন্ট তিন মানে এ ছিল মাইনাস দিলাম শূন্য পয়েন্ট শূন্য এক মানে বি ছিল এখানে বি লিখব ওকে এ পর্যন্ত সিম্পল দেখো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু বলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি বললাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি চল লিখলাম দেখো এই যে এ মাইনাস বিচার লিখে দাও এ মাইনাস বি লিখে দিলাম দেখো ও মাইন এ মাইনাস বি আর এ মাইনাস বি উপর নিচে কেটে যাবে তো এখানে প্রথমে কত এ প্লাস বি তাই তো এ প্লাস বি মানে কিন্তু এই যে প্রথম সংখ্যা আমরা যাকে ধরেছিলাম শূন্য পয়েন্ট শূন্য মানে এ ধরেছিলাম আর শূন্য পয়েন্ট শূন্য একটাকে আমরা ধরেছিলাম বি এখানে এই যে শূন্য পয়েন্ট শূন্য তিন আর শূন্য পয়েন্ট শূন্য এক যোগ করলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যেত এই যে ক্যালকুলেশন এটা এটা কিন্তু আমরা পুরোটাই মাথার মধ্যে করবো এটা কিন্তু খাতায় আমরা করবো না করলে আমাদের পাঁচ সেকেন্ডটা অ্যান্সারটা আমরা পেয়ে যাবো তো কত আছে এখানে শূন্য পয়েন্ট শূন্য তিন আছে এখানে আমরা শূন্য পয়েন্ট শূন্য একটা যোগ করবো যোগ করলে আমাদের শূন্য পয়েন্ট শূন্য চার এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি শূন্য পয়েন্ট শূন্য চার এখানে অপশন নাম্বার ডি শূন্য পয়েন্ট শূন্য চার একদম সিম্পল অঙ্ক এগুলো কিন্তু আমরা পেন পেপার বাদ দিয়ে করব। পেন পেপার নিয়ে করলে কিন্তু অঙ্কগুলির সমাধান হবে না বা লেন্দি হবে আর টাইম থাকবে না এমন ধরনের কোনো সমস্যা কিন্তু আমরা পড়ব না আমরা সিম্পলভাবে অঙ্কগুলি একদম খাতায় টুকে দিয়ে আসবো চলো নেক্সট এরপর দেখো আছে এখানে নেক্সটে উনত্রিশ দাগ দেখো উনত্রিশ যা কি বলছে এখানে বলছে এখানে বাইশ টাকা আছে এ বি আর সি এর মধ্যে ভাগ হবে এমন ভাগ করলো যে এ আর বি পেল থ্রি ফোর অনুপাতে আর বি পেলো ফোর ইস টু ফোর অনুপাতে তো বলেছে সি কত টাকা পেলো এটা কিন্তু এটাও কিন্তু একদম পেন পেপার বাদ দিয়েই করা যায় তো তোমাদের একটু পেন পেপার দিয়েই বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা প্রথম করছো এখানে আছে কত উনতিরিশ আছে এখানে লিখবো উনতিরিশ ওকে এই এরপর দেখো বলছি এস টু বিস টু ফোর আমরা একটু লিখে নি আমরা তিনটে অনুপাত করে নিই এখানে টু বি ছিল এখানে লিখবো থ্রি ইস এর নিচে এরপর দেখাচ্ছে বি টু সি ফোর ইস টু ফোর এই যে বি এর জায়গায় ফোর অনুপাত অনুপাত এরপর সি এর জায়গায় লিখবো ফোর ক্লিয়ার এই পর্যন্ত এরপর একটু ক্যালকুলেশন করা

ঠিক আছে তো মোট টাকা কত দেখো মোট টাকা ছিল এখানে এখানে বাইশশো লিখবো এরপরে আমরা লিখবো সি এর আনুপাতিক ভাগার দেখো সি এর মান কিন্তু এখানে আছে মানে উপরে লিখবো চার এরপর নিজে সংকলে যোগ করবো তো তিন আর চার আর চার যোগ করলে কিন্তু হয়ে আর হয় এগারো এখানে লিখবো এগারো কত পেলাম বাইশশো ইন্টু চার বাই এগারো চলো কাটো কাটলে এখানে এগারো 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 তিনি বাইশ দুটো শূন্য কত পেলাম দুশো দেখো দুশো গুণ চার করলে কিন্তু আটশো হয় তাইখানে কিন্তু অ্যান্সার হবে আটশো টাকা কি হবে বলো আটশো টাকা হয়ে যাবে সঠিক উত্তর দেখো অপশন নাম্বার ডি এ পেয়ে যাবে আটশো টাকা সিম্পল একদম ঠিক আছে প্রথম আমরা এই যে এস টু বি আর বিস টু সি এটাকে একটু ভাঙিয়ে নিয়ে আমরা এস টু বিস টু সি এর মান বের করলাম করে আমরা পেলাম থ্রি টু ফোর ইস টু ফোর এরপর দেখো মোট টাকা দিয়েছিল বাইশো টাকা আমাদের চেয়েছে সি এর মান এই যে সি এর টাকা যেহেতু আমাদের চেয়ে সে তো আমরা সি এর আনুকাতিক ভাগারটা করে নিলাম দেখো থ্রি ইস টু ফোর ইস টু ফোর এই যে সি এর মান কিন্তু এখানে চার ছিল এখানে উপরে চার এরপর দেখো যেহেতু আনুগতিক ভাগার বললাম এখানে নিজের সংখ্যা যেগুলো যোগ হবে মানে তিন চার আর চার যোগ করলে হয় এগারো চলো কাটো দেখো কাটলে দুশো হলো দুশো গুণ চার আটশো টাকা এখানে কিন্তু অ্যান্সার হয়ে গেল আটশো টাকা সিম্পিলভাবে করে ফেললাম চলো নেক্সট অঙ্ক নেক্সট থার্টি সিক্স দেখো থার্টি সিক্সে বলছে যে দুটি সংখ্যার সমষ্টি বলছে ছত্রিশ তাদের পার্থক্য বলছে ছয় তাহলে সংখ্যা দুটির অনুপাত কত কি বলেছে সমষ্টি মানে কিন্তু যোগফল বোঝায় আর পার্থক্য বলতে কিন্তু বিয়োগফল ফল বোঝায় মানে যোগফল বলেছে ছত্রিশ আর বিয়োগফল ফল বলছে ছয় তো দুটি সংখ্যার অনুপাত কত এটা কিন্তু আমরা সিম্পল একটা সূত্রে ফেলে অঙ্কটা করে ফেলতে পারি

দেখো টু এক্স এর মান কিন্তু এখানে হয়ে যাবে বিয়াল্লিশ কত হবে বিয়াল্লিশ তাহলে এক্স এর মান করতে হবে দেখো এক্স এর মান কিন্তু হয়ে যাবে বিয়াল্লিশ বাই দুই মানে হবে একুশ কত পেলাম একুশ পেলাম এক্স এর মান কত পেলাম একুশ পেলাম দেখো এক্স প্লাস ওয়াই ছিল ছত্রিশ এক্স এর মান পেলাম একুশ তাহলে দেখো এক্স প্লাস ওয়াই থেকে আমরা এক্স ট্রা বাদ দিই বাদ দিলে পাবো কিন্তু এখানে পাঁচ পাবো আর এখানে পাবো এক পাবো কত পেলাম পনেরো পেলাম ঠিক আছে তো এক্সের মান কিন্তু পেলাম একুশ ওয়ান মান পেলাম কিন্তু পনেরো পেলাম ঠিক আছে এই পর্যন্ত এবার দেখো বলছে কি বলছে সংখ্যা দুটি অনুপাত মানে কি একুশ আর পনেরো অনুপাত চলো এখানে একুশ লিখলাম ইস কত লিখলাম পনেরো লিখলাম চলো কাটো কাটলে কিন্তু হয়ে যাবে তিন সাতা একুশ তিন পাঁচা পনেরো কত পেলাম সেভেন ইস্টু ফাইভ এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি সেভেন ইস টু ফাইভ ক্লিয়ার একদম সিম্পল নেক্সট থার্টি সিক্স থার্টি সেভেন এরপরে দেখো থার্টি সেভেন বলছি কি পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত বলছে এইট ইস টু থ্রি দশ বছর পর তাদের বয়স বলছে টু টু ওয়ান তো বর্তমানে পিতার বয়স কত এটা তোমাদের থাকবে হোমওয়ার্ক এটা তোমরা আশা করি তোমরা সবাই পারবে কেন অলরেডি কিন্তু আমরা যে চারটে স্কুল চারটে প্র্যাকটিসেট সমাধান করেছি প্রত্যেকটা সেটে কিন্তু এই অঙ্ক ছিল সংখ্যাটা অন্য ছিল কিন্তু সেম কিন্তু সেম টু সেম অঙ্ক ছিল আশা করি তোমরা খুব ভালোভাবে শিখে গেছো তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা তোমরা করে আমাকে কমেন্টে অ্যান্সার করে জানাবে ওকে এরপর চলো নেক্সট দেখো নেক্সট এখানে আছে ফোরটি তো দেখো এখানে বলছে যে এক ব্যক্তি দুটি ঘোড়া পনেরো টাকায় কিনলো একটি ঘোড়া তেইশ পার্সেন্ট ক্ষতিতে ও অপর একটি ঘোড়া সাতাশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে মোটের উপরে কোনো লাভ বা ক্ষতি হয় না তবে ঘোড়া দুটি ক্রয় মূল্য কত একদম সিম্পিল অঙ্ক প্রথমে কি বলছে দেখো মোট দাম দিয়েছে পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং এটা কিন্তু দুটি ঘোড়ার দাম একটা ঘোড়ার দাম কিন্তু না বা দুটি ঘোড়ার কিন্তু এটা মোট দাম এখানে আচ্ছা বলছে কি প্রথম ঘোড়াটি কিন্তু তেইশ পার্সেন্ট ক্ষতিতে আর অপর ঘোড়া কিন্তু সাতাশ পার্সেন্ট লাভে বিক্রি করছে করার পর এখানে বলছে মোটির উপর লাভ বা ক্ষতি কিছুই হচ্ছে না তো দুটি ঘোড়ার ক্রয় মূল্য চেয়েছে এটা কিন্তু খুবই লেন্দি অঙ্ক এটা কিন্তু খুবই লেন্দি অঙ্ক সাধারণত ক্যান্ডিডেটরা এক্সামে এই অঙ্কটি না করেই চলে আসে তার কারণ সময় পাওয়া যায় না তো দেখো তোমাদেরকে আমি একদম শর্টকাট একটি রুলস শিখিয়ে দিচ্ছি তো তোমরা এইভাবেই এই অঙ্কটি করে আসবে তো তোমরা তিরিশ সেকেন্ডে অঙ্কটি সমাধান করতে পারবে তো রুলসটি কি দেখো রুলসটি কিন্তু বলে এক্স ইন্টু এ বাই এ প্লাস বি কিংবা এক্স ইন্টু বি বাই এ প্লাস বি ওকে দেখো প্রথম ঘোড়া বের করলে তোমরা এই যে প্রথম ঘোড়া বের করলে তোমরা এই যে এর জায়গায় লিখবে আছে এখানে বি লিখবে এ লিখবে আর দ্বিতীয় ঘোড়া চাল এখানে বি লিখবে ঠিক আছে একদম সিম্পল চলো দেখো এক্স মানে কিন্তু যে পনেরো হাজার পাঁচশো আচ্ছা এ মানে কিন্তু তেইশ পার্সেন্ট আর বি মানে কিন্তু সাতাশ পার্সেন্ট ঠিক আছে একটু বুঝে নিও দেখো এখানে দাগ দেবো দেখো এক্স এর মানে কিন্তু এখানে পনেরো হাজার পাঁচশো এখানে লিখবো পনেরো হাজার

চলো এখানে হবে তিন পাঁচে পনেরো পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ ঠিক আছে বল তো কত পেলাম তিনশো এগারো পেলাম কত পেলাম তিনশো এগারো গুণ তেইশ তিনশো এগারো গুণ কত তেইশ তিন এক তিন তিন একে তিন 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 কে নয় এরপর দু এক দুই দু এক দুই তিন দু ছয় এখানে তিন হবে এখানে পাঁচ হবে এখানে হবে নয় দুই এগারো আর এখানে হবে সাত কত পেলাম সাত হাজার একশো তিপ্পান্ন কোথায় পেলাম সাত হাজার একশো তিপ্পান্ন পেলাম কিন্তু একটা ঘোরার দাম তো দেখো সাত হাজার একশো তিপ্পান্ন কোথায় আছে দেখো অপশন নম্বর ডি এ পেয়ে যাবে সাত একশো তিপ্পান্ন থেকে কিন্তু অ্যান্সারটা হবে সাত হাজার একশো তিপ্পান্ন যেহেতু তোমার মনে হয় যে তোমরা তোমরা এই যে দ্বিতীয় আঠা তিনশো সাতানব্বই যেটা এটাও বের করবে এখানে এই যে এর জায়গায় সিম্পলি এখানে বি লিখবে কত লিখবে বি লিখবে লিখলেই কিন্তু তোমাদের সাত এই যে আট হাজার তিনশো সাতানব্বই এটাও তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এইভাবে তোমরা কিন্তু অঙ্কটি খুব সহজেই সমাধান করে নিতে পারবে এরপর ধরো নেক্সট অঙ্কে দেখো নেক্সট কি বলছে এখানে এক দাগ এক কিন্তু একটা নদী নৌকার অঙ্ক দিয়েছে তো বলছে কি দেখো বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে কুড়ি কিলোমিটার পার ঘন্টা বেগে যায় এবং প্রতিকূলে দশ কিলোমিটার পার ঘন্টা বেগে আসে ফিরে আসে চলো আর যাই বলেছে আচ্ছা যদি স্থির জলে নৌকার গতি পনেরো কিলোমিটার পার ঘন্টা হয় তো স্রোতের গতিবেগ কত দেখো স্রোত চেয়েছে ঠিক আছে কি চেয়েছে স্রোত চেয়েছে তো এটা আমরা করব একটু সহজে শর্টকাট রুলসে তো দেখো কি আছে এখানে অনুকূল বলেছে তো দেখো অনুকূল বলতে কিন্তু নৌকা প্লাস স্রোত বোঝায় কি বললাম নৌকা প্লাস স্রোত বোঝায় দেখো নৌকা কিন্তু এখানে তো লিখে এরপর স্রোতটাকে আমরা ধরলাম এক্স দেখো নৌকা প্লাস স্রোত কিন্তু এখানে বলেছে কুড়ি তো এখানে লিখবো কুড়ি সিম্পল এরপরে বলছে প্রতিকূল দেখো প্রতিকূল বলতে কিন্তু বোঝায় নৌকা মাইনাস স্রোত কি বললাম নৌকা মাইনাস স্রোত মানে এই যে নৌকা পনেরো মাইনাস স্রোত মানে কত এক্স এর মান কিন্তু দশ এখানে লিখব দশ ওকে এই পর্যন্ত তো দেখো এক্সের এক্স কিন্তু কাটবো না কারণ এখানে কিন্তু চেয়েছে স্রোতের বেগই চেয়েছে মানে এক্সের মানে চেয়েছে তো এটাকে কিন্তু কাটবো না তো কাটবো না কি করে থাকো সাইনটা চেঞ্জ করে দিই ছিল না প্লাস প্লাসের মানে প্লাস আছে না ছিল মানে প্লাস আছে কিছু নেই মানে প্লাস কিছু নেই প্লাস চলো প্লাসটাকে এখানে মাইনাস করবো এখানে মাইনাসটাকে প্লাস করবো এর প্লাসটাকে মাইনাস করবো ক্লিয়ার এই পর্যন্ত দেখো এবার এবার কিন্তু প্লাস এক্স প্লাস এক্স হলো মানে কিন্তু এখানে কাটবে না কিন্তু এখানে প্লাস পনেরো মাইনাস পনেরো কিন্তু কেটে যাবে ঠিক আছে প্লাস পনেরো মাইনাস পনেরো কিন্তু কেটে যাবে আর এখানে দেখো এক্স আর এক্স যোগ করলে কত হয় টু এক্স হবে কত বেলাম টু এক্স এরপর দেখো প্লাস আর মাইনাসে মাইনাস হয় মানে কুড়ি থেকে দশ বাজারে কিন্তু দশ থাকবে কত বললাম দশ দেখো টু এক্সের মান দশ তাহলে কিন্তু এক্সের কত হবে এক্সের মান কিন্তু পাঁচ হবে কেন হবে দেখো দুই এক দুই এখানে পাঁচ দিন দশ কত পেলাম এক্সের মান কিন্তু পেয়ে যাবো আমরা পাঁচ এই এক্স কিন্তু আমরা ধরেছিলাম কি ধরেছিলাম গতি স্রোতের বেগ ধরেছিলাম দেখো এই এক্সে কিন্তু আমরা ধরেছিলাম গতি স্রোতের গতিবেগ ধরেছিলাম তো এখানে কিন্তু অ্যান্সার হবে

একটি দ্রব্য পনেরো হাজার টাকায় বিক্রয় করে যদি সে দ্রব্যটি বিক্রয় মূল্যের ওপর টেন পার্সেন্ট ছাড় দেয় তবে সে আট পার্সেন্ট লাভ করে তো দ্রব্যটির ক্রয় মূল্য কথা দেখো দ্রব্যটির ক্রয় মূল্য মানে কিন্তু সিপি চেয়েছে মানে কস্ট প্রাইস চেয়েছে কী চেয়েছে কস্ট প্রাইস চেয়েছে এবং কিন্তু দিয়ে দিয়েছে বিক্রয় মূল্য কিন্তু দিয়ে দিয়েছে দেখো এই যে প্রথমে বলেছে যে একটি দ্রব্য পনেরো হাজার টাকা সে বিক্রি করে মানে কিন্তু বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে আচ্ছা বিক্রয় মূল্যের উপরে সে টেন পার্সেন্ট ছাড় দিচ্ছে দেওয়ার পরে তার এইট পার্সেন্ট লাভ হচ্ছে ঠিক আছে তোমরা লিখবো দেখো এই যে পঞ্চম দাগ কি বলছে এখানে দেখো বিক্রয় মূল্যের উপর টেন পার্সেন্ট তার মানে কি বিক্রয় মূল্য কত পনেরো হাজার তাই এখানে লিখব পনেরো হাজার ক্লিয়ার পর্যন্ত দেখো সে টেন পার্সেন্ট ছাড়ে বিক্রি করছে ঠিক আছে দেখো টেন পার্সেন্ট ছাড়ে সে বিক্রি করছে দেখো টেন পার্সেন্ট ছাড় বলতে কিন্তু বোঝায় কত বোঝায় দেখো নব্বই বা একশো বোঝায় কত বোঝায় নব্বই বা একশো টেন পার্সেন্ট ছাড় মানে কিন্তু টেন বাদ দিতে হয় তাইখানে নব্বই বা একশো ইজিকাল টু দেবো দিয়ে দেখো কী বলছে বলছে তার এইট পার্সেন্ট লাভ হচ্ছে দেখো লাভ কিন্তু ক্রয় মূল্যের উপরে হয় কি বললাম লাভ কিন্তু ক্রয় মূল্যের উপরেই হয় মানে এখানে লিখবো সিপি মানে ক্রয় মূল্য ইন্টুগত টেন পার্সেন্ট আচ্ছা এইট পার্সেন্ট লাভ কী বললাম এইট পার্সেন্ট লাভ তো এইট পার্সেন্ট লাভ বলতে কিন্তু বোঝায় একশো আট বাই একশো বোঝায় কারণ লাভ বললে কিন্তু বিক্রয় মূল্যটা বেশি হয় এই জন্য একশো আট বাই একশো আমরা লিখে দিলাম এবার আমরা করবো ক্যালকুলেশান ঠিক আছে যত ক্যালকুলেশন করা যাক তো দেখো জানে একটু কাটা যাক এই পাশে একশো এই পাশে একশো কেটে যাবে আচ্ছা আমার সিপির মাল লাগবে তো এখানে সিপিটা রেখে দিলাম দিয়ে আমরা এই যে গুণ একশো টাকা বেশি পাঠিয়ে দিই ঠিক আছে এখানে ছিল পনেরো পনেরো হাজার ছিল ইন্টু নব্বই ছিল তার নিচে লিখবো কত একশো আট এবার চলো একটু কাটি চলো কাটলে কিনতে হবে এখানে নয় দিয়ে যদি কাটি এখানে হবে নয় দশকে নব্বই এখানে হবে নয় এক কত পেলাম দশ বাই বারো কত পেলাম দশ বাই বারো ওকে দেখো বারো দিয়ে এটাকে কাটব ঠিক আছে এটাকে একটু বড় সংখ্যা তো এটাকে একটু ছোট করে নিই তিন দিয়ে নিই চলো তিন দিয়ে কাটলে তিন চারি বারো হবে এখানে কাটলে হবে তিন পাঁচ পনেরো এখানে হবে পাঁচ হাজার ওকে এরপর চলো দুই চারদিকে দিই কে চার তাহলে এখানে হবে চারকে চার তারপরে হবে এক শূন্য চার আট হবে চার পাঁচ কুড়ি হবে শূন্য হবে কথা পেলাম বারোশো পঞ্চাশ গুণ পেলাম বারোশো পঞ্চাশ হবে বারো পাঁচ শূন্য শূন্য কোথায় পেলাম বারো হয়ে যাবে সঠিক উত্তর কোথায় পেলাম বারো দেখো এটা হবে অপশান নাম্বার পেয়ে যাবে বিতে ঠিক আছে তো এখানে এই অঙ্কটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি বারো ঠিক আছে দেখো কত ছোট হয়ে গেল অঙ্কটা করতে পারবে তো এইভাবে আমাকে থাকো তো তোমাদের আরো শর্টকাট আমি শিখিয়ে নেক্সট এক্সুটি দেখ একশুটি দেখেন বলছে যে তিরিশ জন ব্যক্তি প্রতিদিন আট ঘন্টা কাজ করে সাতশো কুড়ি টাকা আয় করেন তাহলে পঁয়তাল্লিশ জন শ্রমিক প্রতিদিন ছয় ঘন্টা কাজ করে কত উপার্জন করবে এটা কিন্তু আমাদের ক্লাস 6 7 অঙ্ক তো করব দেখো কি আছে এখানে বলছে কি 30 জন ব্যক্তি তাই তো এটা হচ্ছে আমাদের 100 এর দাগ দেখো 30 জন ব্যক্তি এখানে জনের জায়গায় লিখব আমরা 30 এরপর দেখো প্রতিদিন 8 ঘন্টা তো দৈনিক কাজ লিখতে পারি আমরা দেখো দৈনিক কাজ লিখলাম আট ঘন্টা আচ্ছা টাকা জায়গায় লিখলাম আমরা টাকা লিখে দিই चलो টাকা করি শর্টকাট পে তো করছি আমরা ঠিক আছে প্রতিদিন ঠিক আছে চলো এখানে লিখবো সাতশো কুড়ি ইন্টু এবার দেখবো কোনটা সরল কোনটা বিপরীত দেখো দৈনিক যদি আট ঘন্টা কাজ করে তার সাতশো কুড়ি টাকা ইনকাম হয় কিন্তু দৈনিক যদি সে কম ঘন্টা কাজ করে তাহলে কিন্তু তার কম টাকা ইনকাম হবে ঠিক আছে কম কাজ করলে কিন্তু কম টাকা ইনকাম হয় তাহলে কিন্তু সরল সম্পর্ক আর বেলায় কিন্তু উল্টে যায় মানে ছিল আট বাই ছয় হয়ে যাবে ছয় বাই আট এবার নেক্সট দেখো তিরিশ জন সাতশো কুড়ি টাকা ইনকাম করে তাহলে পঁয়তাল্লিশ জন কিন্তু তার থেকে বেশি ইনকাম করবে দেখো জোন সংখ্যা বাড়লে কিন্তু টাকা বাড়বে দেখো দুটোই কিন্তু বাড়ছে আর দুটোই বাড়লে কিন্তু সেটাও সরল হয় এবং সরল হলে আমরা উল্টে দেবো মানে ছিল তিরিশ বাই পঁয়তাল্লিশ হয়ে যাবে পঁয়তাল্লিশ বাই তিরিশ ক্লিয়ারি বলতো চলো কাটে বা কাটলে এখানে পনেরো দিয়ে কাটলে পনেরো দুগুণে তিরিশ তিন পনেরো এবং পঁয়তাল্লিশ

তো দেখো না সিক্সটি সেভেন সিক্সটি সেভেন এ বলছে যে ষোলো চব্বিশ দ্বারা বিভাজ্য যে ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা ড্যাশ কি বলেছে দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা দেখো এই যে ক্ষুদ্রতম বললে কিন্তু আমাদের লসকু করতে হয় এবং পূর্ণবর্গ সংখ্যা যেহেতু আমরা পূর্ণ সংখ্যা বের করবো তা আগে একটু এই যে ক্ষুদ্রতম যেহেতু বলছে এখানে লসাগুটা লসটা একটু করে নিই ঠিক আছে তো ষোলো চব্বিশ আর বত্রিশ করবো আমরা লসাগু এই দেখলাম ষোলো এরপর কত চব্বিশ এরপর কত বত্রিশ এখানে করবো আমরা লসক কেন করবো চাইছে ক্ষুদ্রতম চাইলে ঠিক আছে ক্ষুদ্রতম চাইলে লসক করতে হয় চলো দুই দিয়ে যাবে এখানে আট দুগুণি ষোলো বা দুগুণি চব্বিশ তারপরে ষোলো দুগুণি বত্রিশ আবার দুই যাবে এখানে হবে চার হবে এখানে ছয় হবে এখানে আট হবে এরপর আবার দুই দিয়ে যাবে দেখো দুই হবে এখানে তিন হবে এখানে কত হবে আট চার হবে দেখো আবার দুই যাবে তো দুই এখানে দুই একে দুই এখানে তিন এখানে দুই ঠিক আছে এই পর্যন্ত এবার করবো কিন্তু আমরা পূর্ণ সংখ্যা চলো দেখো দুই গুণ দুই ছিল তাহলে দেখবো এখানে দুই গুণ দুই দেখো দুটো দুই ছিল এরপর তো আবার দুটো দুই তো এখানে লিখবো দুই গুণ দুই ঠিক আছে এরপর তো এক আছে তো এক লেখা লাগে না তখন লিখবো তিন দেখো তিন আছে তখন লিখবো তিন দেখো তিনের জোড়া কিন্তু নেই তিনের যেহেতু জোড়া নেই আমরা তিনের জোড়া নিজেরা বানিয়ে নেবো তিন লিখবো কেন লিখলাম কারণ চাইছে কিন্তু এখানে পূর্ণবর্গ সংখ্যা চাইছে এই পূর্ণবর্গ সংখ্যার জন্য আমাদের প্রত্যেকটা জোড়া লাগবে যদি না থাকে তো আমরা জোড়া বাড়ি থেকে আনতে পারবো

চার এখানে অপশন নাম্বার ডি পেয়ে যাবে পাঁচশো ছিয়াত্তর এখানে কিন্তু সঠিক করতে হবে অপশন নাম্বার ডি পাঁচশো ছিয়াত্তর এরপর সত্তর দাগ দেখো বলছে দুটি সংখ্যার গুণ ফল ও ভাগ ফল বলছে একশো আঠাশ আর দুই তো বলছে বড় সংখ্যাটা কত একদম simple অংক ঠিক আছে তো এটা আমরা করবো তো কি বলছে এখানে সর্বপ্রথমে বলছে দুটি সংখ্যার গুণফল বলছে একশো আঠাশ তো আমরা লিখবো ধরো সংখ্যা দুটিকে আমরা হয়তো x আর y ধরে নিই তো লিখলাম এখানে সত্তর দাগ এখানে লিখবো আমরা দুটি সংখ্যা হতো x আর y লিখবো x গুণ y কত লিখবো x গুণ y দেখো এর মান কিন্তু দিয়েছে এখানে একশো আঠাশ তাই এখানে লিখবো একশো আঠাশ ঠিক আছে এরপর বলছে কত এরপর দেখো বলছে যে দুটি সংখ্যা দেখো ভাগফল দিয়েছে এখানে দুই

ষোলো হবে এক্সের মান তাহলে ওয়ার মান দেখো কত তাহলে এর মান কিন্তু তাহলে হয়ে যাবে এই যে একশো আঠাশ গুণফল ছিল এই একশো কে আমরা ভাগ করে দেবো ষোলো দিয়ে এই একশো আঠাশকে ষোলো দিয়ে ভাগ করলে কিন্তু হবে আট হবে কত পেলাম আট ঠিক আছে একটি সংখ্যা কত ষোলো আট সংখ্যা আট তো কি চাইছে এখানে এখানে কিন্তু চেয়েছিল যে বড় সংখ্যাটি কত দেখো বড় সংখ্যাটি কত এখানে কিন্তু আনসার হবে ষোলো কত হবে ষোলো দেখো অপশন নম্বর বি পেয়ে যাবে ষোলো ঠিক আছে এই পর্যন্ত তো আমাদের এবার লাস্ট পেজ দেখো লাস্ট পেজে দুই তিনটে অঙ্ক আছে তো এগুলো তোমাদেরকে আমি শর্টসে করে দেবো যেহেতু আজকে আর সময় নেই অঙ্কগুলি করানোর মতো তোমাদের তোমরা এই অঙ্কগুলি খুব শীঘ্রই আমাদের শর্টসে একদম শর্টকাট রুলসে পেয়ে যাবে ওকে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে একটু লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ